কুম সালাম রহমতুল্লাহ বরকাত যে সম্মানিতভাবে জানতে চাইলেন যে ছয় মাসের বাচ্চা মারা গেলে তারা তার মা বাবাকে নিয়ে যেতে পারবেন কিনা ভাই যে বিষয়টি এখানে আমাদের জানতে হবে সাফাত বিভিন্ন প্রকারের হবে এবং সকল সাফাত হবেই আল্লাহ তপর কয়াতালার অনুমোদন ক্রমে আল্লাহ তপর কয়া তালার অনুমোদন অনুমোদন ছাড়া কেউ সফাতদের কি দেখবে না যে ক্ষমতা রাখবে না কারণ আল্লাহ তপর কয়া তালার সুরা বা কারার যে গুরুত্বপূর্ণ একটা সুরা এর মধ্যে যে দুশত পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি আয়াতুল কুরসির মধ্যে আছে যে الله لا إله إلا هو الحي القيوم <applause> لا تأخذه سنة ولا نوم الله له ما في السماوات وما في الأرض منزل الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه الله رن مدن سرا كي يصير يشفع كبر أرتد الله تبارك وتعالى رن مدن سرا كي يشفع تر جهوك دار نوي الله تبارك وتعالى ببنو بكتي نبيان بيكرام فرستا যে যারা ছোটোবেলায় মারা গেছেন এদেরকে আল্লাহ তাবার কথা তার অনুমোদন দিবেন ওই অনুমোদনের সাপেক্ষেই তারা সাবাদ করতে পারবে ওই হিসাবে যে সহি মুসলিমের একটি রবায়ত আছে নবী সাল্লাহ সাল্লাম যে বলেন ছোট ছোটো বাচ্চা যারা জান্নাতের মধ্যে থাকবে তারা তাদের ফিতার সাথে সাক্ষাৎ করবে আর তারা তাদের কাপড় দিয়ে তাদেরকে ধরবে এবং এই পর্যন্ত ছাড়বে না যে পর্যন্ত না আল্লাহ বাচ্চাকে এবং বাচ্চার পিতাকে জানাতে না নেবেন তেমনই অন্য একটা হাদিসের মধ্যে আসে আন্না ইলাল জানাতে ইদা বাত হু অর্থাৎ নবী সাল্লি সাল্লাম বলেন সেকাত বলা হয় যারা অসম্পূর্ণ বাচ্চা অর্থাৎ যে দশ মাসের আগেই যারা ফেটের প্রতি নষ্ট হয়ে গেছে আর নবিসাম বলেন এই সকল বাচ্চারা তার মাকে তাদের নাবির মাধ্যমে ধরবে তাদের নাবির যে লতা থাকে নাবির মাধ্যমে ধরবে আর এই ধরিয়া জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে শর্ত হচ্ছে যে হু যদি নাকি মা এই বাচ্চা যেটা গর্ভপাত করে ফেলছে পবিষ্ঠা হওয়ার আগে মারা গেছে তখন মায়ের নিয়া থাকতে হবে নিয়ত থাকতে হবে যে ভালো নিয়ত থাকতে হবে সে এই মৃত্যুর কারণে বাচ্চার যে মনে করেন মারা গেল গর্ভপাত্রের মাধ্যমে যে চলে গেলো এর মধ্যে কোনো ধরনের অন্যায় আচরণ করা নাই সে আল্লাহ ফাকে নাফরমানি করা নাই অধৈর্য হয় নাই হ্যাঁ এবং হতাশ হয় নাই বা স্বাবের আশা বাধ্য নাই বরং সে স্বভাবে আশা করছে যে আল্লাহ পাকে দিতেছিল নিয়ে গেছে দেখতে আমি খুশি জফর দিল তখন আল্লাহ তোমার কথা আলা এই সবরের মাধ্যমে এবং বালনীয়তার মাধ্যমে সুপারিশ করার যুগ যে কী দিবেন অনুমোদন নেবেন এই গৰ্ভপাত ঘটান বাচ্ছা কে গৰ্ভপাত ঘটনা বাচ্ছা আল্লা তাপালাৰ অনুমোদন পে মাকে জনাব আশা কৰিছিল বাকী আল্লাহী সবলাম বৰকাত